হ্যালো এভরিওয়ান, আমি সুকান্ত আর আপনারা দেখছেন এমএস একাডেমি। আজকে শ্রদ্ধেয় কিশোর কুমারজির গাওয়া এই কি হলো কেন হলো এই সুন্দর গানটির গিটার লেসন নিয়ে চলে এসেছি। গানটির আজকে লেসনটি আমি বার কর্ডসের উপর দিয়ে দেখাবো। যদি আপনাদের মনে হয় যে ওপেন কর্ডসে আপনাদের লেসনটি চাই বা কেপো ভার্সন আপনাদের চাই, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি তাহলে তার উপর সেপারেটলি একটা ভিডিও বানাবো। আজকে লেসনটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যার নাম মিউজিক সুকান্ত। ওই চ্যানেলে আমি আমার কভার সং বা আমার অরিজিনাল সং আপলোড করি। তো আশা করবো যে আপনারা আমার ওই চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার গানগুলো শুনবেন। ভালো লাগলে আমার ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশানে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়া আরেকটি আপডেট দিতে চাই, সেটা হলো আমার ওয়েবসাইট www.musicsukanto.in। আপনারা চাইলে আমার ওয়েবসাইটটি ভিজিট করে বিভিন্ন গানের গিটার কর্ডস লিরিক্সের সাথে সহজেই পেয়ে যেতে পারেন। আমি নিচে ডিসক্রিপশানে আমার ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রেখেছি। ওকে, তো চলুন আজকে লেসনটি শুরু করা যাক। প্রথমে আপনাদের বলবো যে এই গানটিতে কী কী কর্ডস ইউজ হয়েছে। এই গানটির অরিজিনাল স্কেলটি হচ্ছে সি শার্প মেজার, তাই সি শার্প মেজার কর্ডটি ইউজ হয়েছে। এছাড়া ইউজ হয়েছে জি শার্প মেজার, আর ইউজ হয়েছে এফ শার্প মেজার। ওকে, সো সি শার্প মেজার অর্থাৎ আপনি এখানে এ মেজার ধরছেন, তারপর একটা স্টেপ পরে গেলে এ শার্প, বি, সি, সি শার্প। ওকে, তার ঠিক ওপরে যে মেজার কর্ডটি জি শার্প মেজার, অর্থাৎ ই মেজার থেকে শুরু হচ্ছে ই, এফ, এফ শার্প, জি, জি শার্প। ওকে, আর ঠিক তার আগে জি এর আগে এফ শার্প, অর্থাৎ দু ঘর আগে এফ শার্প মেজার। তাহলে এই তিনটি কর্ড সি শার্প মেজার, জি শার্প মেজার এবং এফ শার্প মেজার। ওকে, এখন আপনাদের বলবো যে এই গানটির রিদিম প্যাটার্ন বা স্ট্রামিং প্যাটার্নের সম্বন্ধে। তো তার আগে জানতে হবে যে এই গানটি কীরকম ছন্দে চলছে। তো গানটি একটু গেয়ে নিই আর আপনাদের সঙ্গে সঙ্গে বলে নিই। এ কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো, অর্থাৎ বুঝতে পারছেন, ওয়ান টু। এখন যদি এই বিটটি ডাবল করে দিই তাহলে কেমন হবে? এ কি হলো কেন হলো, অর্থাৎ বুঝতে পারছেন কোন কোন জায়গায় নাম্বার ওয়ান অর্থাৎ যে মেন বিটটা পড়ছে, অর্থাৎ আপনি এটাও বুঝতে পারছেন যে এই গানটি চলছে ওয়ান টু থ্রি ফোর, ওয়ান অর্থাৎ ফোর বাই ফোর প্যাটার্নে চলছে। ওকে, আপনি যদি বিগিনার্স হন তাহলে সিম্পলি একটা করে ডাউন স্ট্রোক প্লে করবেন বিটের সাথে। ওকে, কীভাবে দেখিয়ে দিচ্ছি। কি হলো কেন হলো এইভাবে বাজাতে বাজাতে যখন আরও মডিফাই করার চিন্তাভাবনা আসবে তখন আপনি আরও অন্য কিছু স্ট্রামিং প্যাটার্নও এর উপর বাজাতে পারবেন, বাট এই বেসিক্সটা কিন্তু ফলো করে যাওয়া উচিত যদি আপনি বিগিনার্স হন। ওকে, এর ডাবল স্পিডও ইউজ করতে পারেন। কীভাবে? এ কি হলো কেন হলো, একটা জিনিস খেয়াল করে দেখবেন যেখানে যেখানে মেন বিটটা পড়ছে অর্থাৎ নাম্বার ওয়ানটা পড়ছে সেখানে কিন্তু আমি হেভি স্ট্রিং অর্থাৎ ওপরের স্ট্রিংগুলো ইউজ করে মানে বুঝিয়ে দিচ্ছি যে একটা নাম্বার ওয়ান বিট পড়ছে। এটা যদি না করেন না তাহলে আপনি নিজেই গুলিয়ে ফেলবেন যে কোনটা এক নম্বর বিট ছিল বা কোনটা আর সাব বিটগুলো ছিল। অর্থাৎ আমি ভুলটা একটু প্লে করে দেখাচ্ছি। এখানে আলাদা করে বোঝা যাবে না যে এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আবার নাম্বার ওয়ানে ব্যাক করছে, বাট যদি আপনি এভাবে বাজান এ কি হলো কেন হলো কবে হলো জানি না, অর্থাৎ এভাবে বাজানোর ফলে একটা অর্গানাইজড মনে হচ্ছে জিনিসটা, মনে হচ্ছে একটা সুন্দর ছন্দের মধ্যে বাঁধা আছে। সো বিগিনার্স হলে আপনার অবশ্যই এভাবে ট্রাই করা উচিত। এবার আপনাদের একটু অ্যাডভান্সড স্ট্রামিং প্যাটার্ন বলবো, সেটা হতে পারে এরকম। এবারে মুখে বলে দিচ্ছি, ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, আর এই স্ট্রামিং প্যাটার্নের মধ্যে আর একটা ছোট্ট জিনিসের প্রতি যদি নজর দেন তাহলে জিনিসটা আরও সুন্দর হয়ে যায়। সেটা কীরকম? ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এই যে ডাউন আপ ডাউন আপ, দেখুন এইটা করার সময় আমি আমার লেফট হ্যান্ডের ফিঙ্গার্সগুলো লুজ করে দিয়েছি যাতে এরকম মিউট আওয়াজ হয়। ওকে, দেখুন তারপর ডাউন ডাউন আপ ডাউন
এটা করতেও পারেন নাও করতে পারেন, নেসেসারি নয়, কিন্তু যত রকম স্ট্রামিং প্যাটার্নের আপনি ভ্যারাইটি জানবেন তত রকম আপনার অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ওকে, এবার শুরুর অংশটি একটু গাইবো এবং তারপর আপনাদের কোর্স বলে দেবো। ওকে, কলম সি শার্প মেজার, এ কি হলো কেন হলো, এত পর্যন্ত সি শার্প মেজার, কবে হো এত পর্যন্ত কোনো কর্ড ফেলিনি, কবে হলো এই লো কথাতে কিন্তু আমি জি শার্প মেজার ফেলেছি, কাউন্টের সাথে যাচ্ছি 1 2 3 4 1 2 3 4, এ কি হলো কেন হলো কবে হলো, এই ক কবে হো 2 3 4, লো কথাতে নাম্বার ওয়ানটা আসছে আর তখন আমি জি শার্প মেজারে কর চেঞ্জ করেছি। ওকে, কবে হলো জানি না, এই না কথাতে কিন্তু আবার নাম্বার ওয়ান বিটটা এসেছে, আপনি চেক করে নিতে পারেন, আর ওই না কথাতে আমি চেঞ্জ করেছি এফ শার্প মেজার। ওকে, জানি না শুরু হো শুরু হো চেঞ্জ হয়নি, শুরু হলো আবার লো কথাতে, এক্স্যাক্টলি লো কথাতে জি শার্প মেজার। ওকে, শুরু হলো শেষ হলো আবার লো কথাতে কিন্তু এফ শার্প মেজার, কি যে হলো এবার হচ্ছে হ কথাতে, কি যে হলো জানি না তো জানি না তো, আবার না কথাতে কর চেঞ্জ করিনি কিন্তু ওই জায়গাতে নাম্বার ওয়ান বিটটা যে এসেছে বা রিপিট হয়েছে সেটা কিন্তু জানান দেবো একটু জোরে বা একটু অন্যরকমভাবে বাজিয়ে, জানি না তো এই 1 2 3, মানে 1 2 3 4 কাউন্টের মধ্যেই আছে, 1 2 3 1 2 3, মানে কাউন্টটা 1 2 3 4 ওই কাউন্টের মধ্যেই আছে কিন্তু বলছি টেনে টেনে, অর্থাৎ 1 2 3। ওকে, সো এটা একটু অ্যাডভান্স হলে আপনি সহজে বুঝতে পারবেন, যদি বুঝতে না পারেন তাহলে স্কিপ করে দিতে পারেন, এমনি সিম্পলি একটা ডাউন স্ট্রোক, এ কি হলো আবার এ কি হলো কথাতে সি শার্প মেজারে ব্যাক করবে। ওকে, এরপর প্রথম অন্তরে চলে আসবো, কে বোঝে কি না বোঝে, হায় আমি শুধু বুঝি, প্রথম ইউজ করলাম সি শার্প মেজার, তা একদম নাম্বার ওয়ান যখন বিটটা পড়ছে তখন থেকে আমি কেউ কথাটা বলা শুরু করবো, 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6, এই বো বোঝের বো কথাতে নাম্বার ওয়ান বিটটা ব্যাক করছে আর ওখানে আমি কর্ড চেঞ্জ করেছি জি শার্প মেজার, বোঝে কি না বোঝে নাম্বার ওয়ান বিটটা পড়েছে, যদিও কোনো কথা নেই, আমি শুধু বুঝি, এটা পড়ার পরে আমি শুধু, আমি শুধু এখানে এফ শার্প মেজার, আমি শুধু বুঝি বুঝি কথাতে সি শার্প মেজার। ওকে, তারপর এ আধারে ভুল করে, এই কোরের কো কথাতে জি শার্প মেজার, করে তারপর যে নাম্বার ওয়ান বিটটা পড়েছে সেখানে কোনো কথা নেই কিন্তু এফ শার্প মেজারে চেঞ্জ হয়েছে, আমি কাউন্টার সাথে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 1 2 3 4, এ আধারে ভুল করে হাই, এই হাই বলার পরে দেখুন একটা নাম্বার ওয়ান বিটে ব্যাক করছে, ওই জায়গাতে এক্স্যাক্টলি চেঞ্জ হবে এফ শার্প মেজার, আলো মিছে খুঁজি খুঁজি খু কথাতে সি শার্প মেজার। ওকে, আলো মিছে খুঁজি মেঘ মরুতে যায় কি দেখা,
দেখার দেখ অর্থাৎ নাম্বার ওয়ান বিটে এসেছে, আর ওই জায়গাতে চেঞ্জ করেছি এফ শার্প মেজার। এই জায়গাতে জি শার্প মেজার, দেখা এই যে জায়গাটা ওয়ান, তখন চেঞ্জ করেছি জি শার্প মেজার। দেখা দিন যায় একা একা, দিন যায় একা একা, সেকেন্ড একা একা, একার এক অর্থাতেই সি শার্প মেজার, একা একা। তারপরে যে একা, ওখানে জাস্ট একটা ডাউন স্ট্রোক প্লে করেছি, একা এফ শার্প মেজারে চেঞ্জ করেছি। ওকে, তারপর আবার ব্যাক করবো সি শার্প মেজারে। কি হলো, ওকে, এরপর দ্বিতীয় অন্তরাটি একেবারে আগের অন্তরার মতো, তাই ওটাকে আর প্লে করছি না। আই হোপ আপনাদের এই টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে কাজে আসবে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা এখনও সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করার পরে কিন্তু তার পাশে একটা বেল আইকন থাকে, ওটাতে অনেকে ক্লিক করেন না, ওটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। কারণ ওটায় ক্লিক না করলে কিন্তু আমি যখনই আমার এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু তার নোটিফিকেশন পাবেন না আপনার নোটিফিকেশন বারে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ওকে, এছাড়া আমার অন্যান্য লেসনগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা সাপোর্ট করলে কিন্তু আরও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই প্লিজ সাপোর্ট করতে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল এমএস একাডেমি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।